আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করেছিলাম, তার আগে আমরা ইফেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করছি। একটা আপনাদেরকে প্রজেক্ট বানিয়ে দেখানো হয়েছে ক্যালকুলেটার, তো আজকে আমরা আলোচনা করব হলো আউটপুট ট্রেসিংটা নিয়ে। আউটপুট ট্রেসিংটা কি, আপনি যদি একজন প্রোগ্রামার হতে যান, আপনার বুঝতে হবে যে কোন কোডের পর কোন কোডটা হচ্ছে, ঠিক আছে, কোন কোডের পর কোন কোডটা হচ্ছে। আপনি যদি এই জিনিসটা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। তাই আউটপুট ট্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ ইউনিভার্সিটিতেই, আমাদের দেশের বেশিরভাগ ইউনিভার্সিটিতেই এক্সামে আউটপুট ট্রেসিংটা থাকে। আপনাকে একটা এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে আপনি খাতায় লিখবেন যে আউটপুট কি আসতেছে আপনার, ঠিক আছে, আউটপুট গুলো কি কি আসতেছে সেগুলো আপনার খাতায় লিখতে হবে। সেক্ষেত্রে আপনার অনেকগুলো নাম্বার থাকে। তো আজকে আমি মানে আপনাদের জন্য আমি অনেকগুলা প্রায় তেরোটার মতো এক্সাম্পল আপনাদেরকে দিব। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আর আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিব যে আউটপুট ট্রেসিংটা কিরকম হয়। এই এই স্লাইডটা কোথায় পাবেন আপনি, এই স্লাইডটা পেতে হলে আমার যে ফেসবুক গ্রুপ আছে, কোর্সেজ নামে যে আমার ফেসবুক গ্রুপ আছে, প্রথমে আপনার সেই গ্রুপে যেতে হবে। আমি গ্রুপটা দেখিয়ে দিচ্ছি। আমার এই যে কোর্সেজ যে গ্রুপটা আছে, এই গ্রুপে আপনি যাবেন। এখানে আমি অনেক ধরনের কথা বলে থাকি, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে থাকি, আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি কিভাবে আগাবেন, কিভাবে যাবেন, সেই হিসেবে কথা বলি। আর যাদের নাকি একটু প্রবলেম হয়, তাদেরকে একটু প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা এখন কোর্স রানিং অবস্থায় এই স্লাইডগুলো, যে আমি যে স্লাইডগুলো পড়াচ্ছি, সব স্লাইডগুলো আমার এই গ্রুপে পাবেন, গ্রুপে পাবেন। এবং আমি কোর্স শেষে আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমি এগুলোর সবগুলো লিংক দিয়ে রাখবো, ঠিক আছে। কিন্তু সেটা আমি কোর্স শেষে দিব, আমার ভিডিও শেষ হবে তারপর আমি দিব। আর আপনারা যারা নাকি এখন প্র্যাকটিস করতে যাচ্ছেন, যারা নাকি এখন রানিং অবস্থায় আছেন, তারা আমার গ্রুপ থেকে আমার এই স্লাইডগুলো নিয়ে প্র্যাকটিস করবে। তো চলেন দেখে আসি যে আউটপুট ট্রেসিংটা আসলে কিরকম হয়। আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে প্রথমে কি আসছে, আপনার যে টার্মিনালে যেরকম আসবে ঠিক সেরকম ভাবে আপনার আউটপুট ট্রেসিংটা করতে হবে। প্রথমে দেখেন এখানে আমার আছে ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস স্টেডি ইন্ট মেন নাম, এগুলো তো আপনার কোথাও আসতেছে না, আপনার টার্মিনালে তো আপনি দেখতে পাবেন না, তাই না। এগুলো যে আপনি কোড করছেন সেখানে দেখতে পাবেন, এগুলো তো আপনার টার্মিনালে দেখতে পারবেন না। আপনার টার্মিনালে দেখতে পাবেন কি, এই যে প্রিন্ট যেটা করছেন, যেটা সি আউট আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর কি আছে সি ইন, এটা আপনি টার্মিনাল থেকে ভ্যালু নিচ্ছেন, তাই না। তারপর এটা আপনার কন্ডিশনের মাধ্যমে চেক করে তারপর আপনার এটা প্রিন্ট করছে, তারপর আবার এটা প্রিন্ট করছে। তো আপনি কি করবেন, প্রথমে দেখেন আমি যদি এটাকে যদি একটু সলভ করি, তাই তাহলে কি হয়, তাহলে আমার টার্মিনালে আমার এখানে কি আসতেছে, প্রথম লাইনে আমার টার্মিনালে আসবে হলো ইন্টার এ নাম্বার, ওকে ইন্টার এ নাম্বার। তাহলে আমি কি দিছি এখানে, দেখেন এখানে যা ছিল, এখানে যা ছিল, এখানে যেটাই ছিল আমি ঠিক সেটাই লিখছি। ডাবল কোটেশনের ভিতরে যেটাই ছিল আমি ঠিক সেটাই লিখেছি। তারপরে দ্বিতীয় লাইনে কি আসবে, দ্বিতীয় লাইনে যদি আসি, আমার এখানে কি বলছে, যে এখানে আমার কি বলছে, তিনের মধ্যে একটা নাম ভ্যালু নিতে বলছে, ঠিক আছে, সেটা হলো ইন্টেজার, সেটা হলো কি আমার ইন্টেজার। তাহলে আমি যদি এখন ভ্যালুটা নিই, তাহলে আমার ধরেন আমি ভ্যালু নিলাম 10। আপনি টার্মিনালে কিন্তু এইভাবেই ভ্যালুটা নেবেন, আপনার প্রথমে এই লাইনটা প্রিন্ট হবে, তারপর আপনি নেবেন 10, তারপর আপনার কি হবে কন্ডিশন চেক করবে, নাম যদি এই নাম্বারটা যদি 10-এর থেকে সরি 0-এর থেকে যদি এই নামটা যদি বড় হয় তাহলে এইটা প্রিন্ট হবে,
আর যদি ছোট হয় তাহলে কি হবে, এটা প্রিন্ট হবে। যদি এই কন্ডিশনটা যদি সত্য সত্য হয় তাহলে এটা প্রিন্ট হবে, আর যদি মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট হবে। তাহলে দেখেন আমার ভ্যালু কত ছিল, 10। আমার ভ্যালু আমি ইনপুটে কত নিছি, 10। জিরো কি 10 কি জিরোর থেকে বড়, তাহলে আমার কোনটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে, তাই না? তাহলে আমি যদি এখন যাই তাহলে আমার প্রিন্ট হবে কি, এখানে আমি লিখবো যে দা নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে? ঠিক যেমনটাই আছে তেমনটাই দিবে। আপনাদের এটা বেশিরভাগই আপনারা রিয়েল লাইফ এরকম ভাবে কিছুই করবে না, কিন্তু আপনার কোড বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আর আপনারা যারা নাকি এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বেশ খানিকটা মার্ক নিয়ে এক্সামে চলে আসে। তারপর দেখছেন আমার এখানে আর কিছু নেই, এখানে আমার কোডটা তো বের হয়ে গেছে, তাই না? তাহলে এটাই আমার হলো এই কোশ্চেনে সলভ। আপনারা ঠিক এরকম ভাবেই এই বাকিগুলো নিজে নিজে করতে থাকবেন, নিজেরা নিজেরা করবেন, এগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে লেখা আছে যে কোনটা কি, এখানে আমি টাইটেল দিয়ে দিছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আপনার প্রথমে কি করবেন, যে প্রথমে আপনি নিজে নিজে চেষ্টা করবেন যে আউটপুট কি আসছে, তারপর আপনি ভিএস করে গিয়ে এই কোডটাকে নিজে নিজে লিখবেন। অবশ্যই কপি করবেন না, কপি না করে নিজে নিজে লিখবেন, তাহলে দেখবেন যে তারপর আপনার আউটপুটটা চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার যে ইফেলসে যে যত প্রবলেম থাকবে বা যত ধরনের সমস্যা থাকবে আপনি সবগুলি পার করতে পারবেন, আপনি ইফেলসে একদম বস হয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমার এই চ্যানেলটা, সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এবং আমার ফেসবুক গ্রুপে সবাই জয়েন হবেন। ধন্যবাদ সবাইকে।